মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি পুত্রাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুত্রীরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতি পুত্রীরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল, আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। নইলে ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো, এখন যারা লাফাচ্ছে, এমনকি 15 বছর আগে বা 20 বছর আগে বাংলাদেশ সম্পর্কে তারা বোধহয় জানে না।